সোফার কভার চেঞ্জ হওয়া মানে হচ্ছে আপনার ঘরের পুরো লুকটা চেঞ্জ হয়ে যাওয়া, মানুষের হেয়ার স্টাইলের উপর কিন্তু পুরো ফেস চেঞ্জ হয়ে যায়, আর সোফার কভারের উপর হচ্ছে পুরো ড্রয়িং রুমের ফেস চেঞ্জ হয়ে যায়। আমি সোফাতে তুর্কির এই কভারগুলো ইউজ করি, যাতে করে যে সোফার মধ্যে তো প্রিয় সারাদিনই এটা সেটা করে নষ্ট করে ফেলে, তো যাতে নষ্ট না হয়। সেদিন কি করছে প্রিয় হচ্ছে কলম রাখছে এখানে, ওই যে কালো যে দাগটা দেখতে পাচ্ছেন, কলমের কালি পরে এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট ওই অর্থে হয় নাই, তো আমি ভাবলাম যে কলমের একটা জিনিসের মধ্যে দাগ পরে ফেললে কেমন লাগে না, তো মনটাই খারাপ হয়ে গেছে। আর এই কাভারের নিচে আমি করি কি, ওই যে সোফার নিচে নিচে আরেকটা কাভার দেখতে পাচ্ছেন, এই কাভারটা ইউজ করি, যাতে ময়লাটলা হলে বা কোনো কিছু পড়লে যেন ওই ডিরেক্টলি সোফার মধ্যে না লাগে। ডিরেক্টলি সোফাটার মধ্যে লাগলে তো যেহেতু এটা সাদা রঙের সোফা, দাগ পরে যাবে, যেমন এটা কলমের কালি, এই পাতলা কাপড়ে তো হইতো না, এই এই কাপড়টার মধ্যে পড়বে, তো এই জন্য দেখেন সোফাটার মধ্যে আমার কোনো দাগ পড়ে নাই। তো আর কি করা, আমি এই কাভারটা উঠাই ফেলতেছি। যখনই কলমের কালিটা পড়ছিল তখনই আমার মনে হচ্ছিলো যে আমি কি নতুন একটা কাভার অর্ডার করবো। অনেকদিন যাবতই ভেলভেটের কিছু কাভার দেখতেছিলাম নতুন, ওইগুলো বেশ ভালোই লাগতেছিল। তুর্কির কাভারটা আসলে নষ্ট হয় নাই, জাস্ট কালো একটা দাগ পড়ছে, তো আমার কাছে খুঁতখুঁতি লাগতেছিলো আর ইচ্ছা করতেছিলো নতুন একটা কাভার অর্ডার করি, উল্টায় পাল্টায় যাতে বিছাইতে পারি। যেমন এখন যদি এটা ধুয়ে দিই তখন আরেকটা কাভার কি থাকবে, তো আমি আরেকটা কাভার অর্ডার করে দিছি। অনলাইন ঘেটে ঘেটে দেখলাম যে ভেলভেটের কিছু কাভার বের হয়েছে, তো আমি ভাবলাম নতুন একটা লুক আসবে। ভেলভেটের সোফাগুলো আমার কাছে বেশ ভালো লাগে, আমি ভাবতেছিলাম যে নেক্সট যখন আমি সোফা চেঞ্জ করবো ভেলভেটের মধ্যে একটা সোফা নিব। তো যখন কাভারগুলো দেখলাম আমি মনে হলো যে কাভারের মাধ্যমে তো পুরো আমি ঘরের লুক চেঞ্জ করে ফেলতে পারি, তো এই কাভারগুলো অর্ডার করি। তো এই যে দেখেন এইটা হচ্ছে আমার নর্মাল সোফার লুক, নিচের যে কাভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি সবসময় দিয়ে রাখি। এখন যে কাভারটা আমি ধুইতে দিয়েছি, তো আপাতত যদি কোনো কাভার না থাকে, প্রিয় তো সোফার মধ্যে হেনও কোনো যন্ত্রণা নাই যে করে না, এটার মধ্যেই খায়, এটার মধ্যেই ঘুমায়। আমাদের দিনের ম্যাক্সিমাম সময়টা ড্রয়িং রুমেই থাকা হয়, প্রিয় সোফার মধ্যে বসে থাকতেই বেশি পছন্দ করে, তো আমার সোফার 12টা বাজায় ফেলবে, এই জন্য এই কাভারগুলো দেওয়া। এখন আমি যে বললাম আমি অর্ডার করেছিলাম সোফা কাভারের যে সেটটা অর্ডার করছি, এটা হচ্ছে ভেলভেটের সেটটা, কিন্তু আমার অলরেডি চলে আসছে। তো আমি এই এই ভিতরের যে কাভারটা এটা উঠাই ফেলছি, কারণ হচ্ছে ভিতরের কাভারটা ভেলভেটের মধ্যে দেখা যাবে। এটা হচ্ছে আমার সোফার নর্মাল লুক, মানে একদম কাভার টাভার ছাড়া। আর এই যে দেখেন সোফার কাভার আমার চলে আসছে, আমি সি গ্রিন টাইপের একটা ভেলভেট অর্ডার করছি। এটা হচ্ছে আমি অর্ডার করছি হচ্ছে সোফা কাভার সেলার পেজ থেকে। এর আগের কাভারটাও আমার সোফা কাভার সেলার পেজেরই ছিল, ওনারা পাঠিয়েছিলেন। তো ওটা তুর্কির কাভারগুলো সবসময় বেশ ভালো হয়, এটা আমাদের বাসায় আম্মু তুর্কির কাভারগুলো ইউজ করে, তো আমি মনে হচ্ছিলো যে নতুনত্ব কিছু একটা ইউজ করি, নিবই যেহেতু ডিফারেন্ট টাইপের কিছু একটা ইউজ করি। ওনাদের ফিটিংটা না বেশ ভালো হয়েছিল তুর্কির কাভারটার, তো এই জন্য আমি ওনাদের পেজেই এবার অর্ডার করে দিছি। আগের বার আমার বালিশের কাভার আসে নাই, তো এবার আমি যখন অর্ডার করছি ওনাদেরকে বলছি আমাকে একদম বালিশের কাভার সহ দিয়ে দিবেন, যাতে মানে সবগুলোই একই রকম দেখা যায়। তো কাপড়টা ধরেই আমার কাছে বেশ ভালো লাগতেছিল, আমি একদম যেমন টাইপের কালার চাচ্ছিলাম এই টাইপের কালারই আসছে। আর মানে ভেলভেটের মধ্যে যে জিনিসটা প্রবলেম হয়, ভেলভেটের কালারটা না ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না, তো আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই আসছে, এটা মোটামুটি আসছে, এটা সি গ্রিন টাইপের কোনো একটা কালারের কাছাকাছি কোনো একটা কালার হবে। তো আমার খুবই ভালো লাগতেছিল যে আমি যেমন টাইপের কালার চাচ্ছিলাম একদম এমন টাইপেরই একটা কালার পেয়ে গেছি। ওনাদের অনেকগুলো কালার দেখলাম পেজের মধ্যে, ওনাদেরকে আমি যখন নক করলাম যে কী কী কালারের কাভার আছে, তো ওনারা আমাদের একটা ভিডিও পাঠিয়ে দিয়েছেন যে এই এইগুলো আছে। আর ওনাদেরকে কিন্তু আমি এত মাপঝোপ কোনো কিছুই করে দিতে হয় নাই, আমি জাস্ট আমার সোফার একটা ছবি তুলে ওনাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যখন তুর্কির সেই কাভারটা নেই, জাস্ট ওই ছবি দেখেই ওনারা এগুলো তো কমন মাপ হয়, খুব সুন্দর সেটিংয়ের একটা কাভার পাঠিয়েছেন। সেটিং যদি সুন্দর হয় তাহলে কিন্তু মানে যে কোনো কাভারই বেশ ভালো লাগে, তো ওনাদের আগের কাভারটার মেন বিশেষত্ব ছিল সেটিংটা খুব সুন্দর। তো আমি ওই কাভারটা তো আমার এখনও ভালো আছে, আমি উল্টায় পাল্টায় ইউজ করবো, আজকে যখন এই কাভারটা আসছে এই জন্য আমি ওই কাভারটা ধুইতে দিয়ে দিছি। আর ভেলভেটের কাভারটা যেটা, এটা কিন্তু একটু পাতলা টাইপের কাভার হয়, তুর্কির কাভারগুলো তো একটু ভারী হয়, এটা ধোয়ার চাইতে আমার কাছে মনে হচ্ছে ভেলভেটের কাভারটা ধোয়াটা ইজি হবে, এই জন্য আমার কাছে ভালো লাগতেছে। মেয়ে মানুষ আমরা কোনো কিছু কেনার আগে চিন্তা করি এগুলো ওয়াশ করা বা মেনটেন করা কতটা সহজ হবে, তো এটা মনে হচ্ছে এটা যেহেতু পাতলা এটা আমার কাছে ক্লিন করা এটা মেনটেন করাটা সহজ হবে, এই জন্য ভালো লাগতেছে। আর এই যে শুরুতেই একটা কাভার আসছে, এটা হচ্ছে আমার ছোট যে দুইটা বালিশ আছে ওই দুইটার কাভার, আমি বলছিলাম যে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম যে আমার এইগুলার পুরাটা সেটই লাগবে। সোফার কাভার চেঞ্জ হওয়া মানে হচ্ছে আপনার ঘরের পুরো লুকটা চেঞ্জ হয়ে যাওয়া, মানুষের হেয়ার স্টাইলের উপর কিন্তু পুরো ফেস চেঞ্জ হয়ে যায়, আর সোফার কাভারের উপর হচ্ছে পুরো ড্রয়িং রুমের ফেস চেঞ্জ হয়ে যায়।
আমার আগের সোফাটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এই সোফাটা নিছি। আগের সোফাটা যখন ছিল তখন না এত সুন্দর সুন্দর কভার ছিল না, উল্টাপাল্টা কাপড় চোপড় দিয়ে সোফা আর ঢেকে রাখতে আমার মোটেও ভালো লাগে না, ঘরের সৌন্দর্য সবার আগে। তো আমি জীবনেও আগে সোফা উল্টাপাল্টা কাপড় দিয়ে ঢেকে রাখতাম না। তো এই সোফাটা নেওয়ার পরেই আমার মনে হচ্ছিল যে আগে তো প্রিয় ছোট ছিল, খুব তাড়াতাড়ি আগের সোফাটা নষ্ট হয়ে গেছে, এই সোফাটা যেন নষ্ট না হয় শুরু থেকে কভার ইউজ করব। সোফার কভার ইউজ করার দুইটা সুবিধা, একটা হচ্ছে সোফা যদি আপনার পুরনো হয়ে যায় এই কভার দিয়ে আপনি একটা নতুন লুক নিয়ে আসতে পারবেন, আর হচ্ছে আপনার সোফা যদি নতুন থাকে এই নতুন সোফাটাকে নতুনের মতো রাখে, নষ্ট হইতে দেয় না, এটা হচ্ছে সোফা কভারের আরেকটা বিশেষত্ব। এই সোফার প্রায় শুরু থেকেই আমি কভার ইউজ করি, তো এই সোফাতে এখনও তেমন কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। আর আমি ঘরের পর্দাটা চেঞ্জ করব, এই দেয়ালটা ইয়েলো কালার ছিল তখন আমি পার্পেল কালারের এই পর্দাটা নিয়েছিলাম, তো এখন তো দেয়ালের কালার চেঞ্জ করে ফেলছি, এখন দেয়ালের কালারের সাথে পর্দার কালার মিক্সড হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু ভিন্ন ধর্মী একটা কালারের পর্দা নিতে হবে, সোফার কভারের কালারটা আগে চেঞ্জ করি এরপরে আমি পর্দাটা বুঝবো যে কোন কালার নিলে ভালো হয়। এই জন্য আগে হচ্ছে সোফার কভারটা নিয়ে নিলাম, পরবর্তীতে আমি আবার পর্দা নেব। এই সোফার কভার পর্দা এগুলো চেঞ্জ করলে ঘরের লুক চেঞ্জ হয়ে যায়। আগে আম্মুকে দেখতাম এক জায়গার সোফা টেনে আরেক জায়গায় নিচ্ছে, এক জায়গার খাট টেনে আরেক জায়গায় নিচ্ছে, এক ঘরের মধ্যেই মানে খাট ডানে থাকলে বাইরে নিচ্ছে, বাইরে থাকলে ডানে নিচ্ছে। আমি বলি কয়দিন পরপর এগুলো তুমি কেন টেনে টেনে ওদিকে নাও, তা আম্মু বলে যে কয়দিন পরপর ঘরের ডেকোরেশন চেঞ্জ করতে ওনার নাকি খুব ভালো লাগে। আম্মুর একটা কমন রোগ ছিল দুই তিন মাস পর পরই যে ঘরের ফার্নিচার টেনে টেনে এটার এই সেট ওই জায়গায় ওই সেট ওই জায়গায় করতো, ছোট ছোট ঘরে এটার মধ্যে আর ফার্নিচার ওইভাবে টেনে টেনে এদিক সেদিক নিয়ে আর সেট করার সুযোগ হয় না। তো ভাবলাম যে যেহেতু সেট করার সুযোগ নেই এই ধরনের ডেকোরেশন চেঞ্জ করে ঘরের একটা লুক চেঞ্জ করে ফেলি। আর ভেলভেটের কভারগুলো না একটু লাগানো টাফ, একটু টেনে ধরে ধরে তারপরে লাগাইতে হয়, খুঁজে খুঁজে বের করতে হয় কোন জায়গায় মাথা কোন জায়গায় নিচটা, খুঁজে খুঁজে বের করতে বেশ পরিশ্রমের বিষয়। এই যে আমি খুঁজে খুঁজে বের করে অনেক সময় লাগিয়ে লাগিয়ে নিলাম, লাগানোর পরে কিন্তু বেশ সুন্দর লাগতেছে, একদম পুরো ফিট হয়ে গেছে, এত ভালো লাগতেছে। আমি আসলে যেমন টাইপের একটা কভার চাচ্ছিলাম এমন টাইপের কভারটা আসছে। আর ভেলভেটের কালারটা কিন্তু এক কালারের না, আপনারা দেখেন একটা শেড আসছে মাঝে, একটা ডার্ক আর একটা লাইট কালারের দুইটা কালারের শেড আসছে। এটার ফিটিংটাও বেশ ভালো আসছে, তবে তুর্কির ফিটিংটা কিন্তু আরও বেশি ভালো ছিল। সবার মুখে আমি শুনি তুর্কির কাপড়গুলো বেশি ভালো, তো আমার তো তুর্কির এক সেট আছেই, জাস্ট এটা মনে হলো যে এক সেট যেহেতু আছে একটু ভিন্ন ধর্মী আরেক সেট নিয়ে আসি, এটা যেহেতু নতুন বের হয়েছে। তবে দুইটা যদি আমি পাশাপাশি কম্পেয়ার করি তুর্কির সেটের ফিটিংটা বেশ ভালো, তুর্কির সেটগুলো দেখতেও ভালো লাগে। আর এটার আরেকটা বিষয় হচ্ছে ভেলভেটের কাপড়গুলো না আপনি সোফার মধ্যে বসলে একটু পিচ্ছিল একটা ভাব আসে, মানে বসবেন একটু পিছলে যাবে, যেটা তুর্কির কভারগুলোর মধ্যে নাই। তবে দুইটাই উল্টায় পাল্টায় ইউজ করবো, মেন কথা হচ্ছে দুইটা দিয়ে দুই রকম একটা লুক। এই যে দেখেন আমার ঘরের লুক খুব ভালো লাগতেছে, নতুন জামা কাপড় কিনলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সাথে যদি ঘরের কোনো কিছু দিয়ে ঘরের লুক চেঞ্জ করে ফেলতে পারি আরও বেশি ভালো লাগে। আর এই যে এই জিনিসগুলো যে সাদা সাদা যে কি ফোমগুলো এগুলো কিন্তু কভারের সাথে দেওয়া হয়েছিল, এগুলো কেন দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সোফার কভারটা যখন দেওয়া হয় এইগুলার ভিতরে এই যে মাঝখানের যে গ্যাপটা থাকে সোফার ভিতরের মাঝের গ্যাপটা, এটার ভিতরে আপনি যদি এই এই জিনিসটা ভিতরে গুজিয়ে দেন তাহলে না মানে এই কভারটা ছুটে আসবে না, কারণ বাচ্চা কাচ্চা বসলে লাফালাফি করলে কি হয় কভারটা ছুটে যায়। যদিও প্রতিদিন গুছানোর সময় এটা ঠিক করেই নিতে হয়, আমার প্রতিদিনই এগুলো ঠিক করতে হয়, প্রিয় লাফায় টাফায় একাকার করে ফেলে, কিন্তু ভিতরে এই জিনিসটা দেওয়া থাকলে না মানে সহজে ছুটে আসে না, হালকা পাতলা লাফালাফি আর ছুটে আসে না, পোলাপান বসলে তো আর হালকা পাতলা লাফালাফি করে না, এটা পারলে তো কভার ছুটে মাথায় নিয়ে হাঁটা শুরু করে দেয়, এদের হিসাব আলাদা, এটা পারলে তো কভার ছুটে মাথায় নিয়ে হাঁটা শুরু করে দেয়। তো এই যে আমি এখন এই যে পুরোটা কভার তো বিছিয়ে নিছি, আমি এখন হচ্ছে পার্টিশনগুলোর ভিতরে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, একদম ভিতরে ঢুকিয়ে দিলে কিন্তু এই হোয়াইট অংশটা দেখা যায় না, একদম সুন্দর করে ভিতরে দিয়ে দিলে পার্টিশনটা দেখা যায় না কভার। আর এই হচ্ছে বালিশের ওয়্যারগুলো, বালিশের ওয়্যারগুলোতে চেন নাই, মাথার বালিশের কভারের মতো এক্সট্রা কাপড় আছে ওটার ভিতরে দিয়ে দিলে ভিতরের বালিশটা আর দেখা যায় না। যাই হোক সব কিছু মিলে আমার কাছে বেশ ভালোই লাগতেছে, কভার তুলনায় বেশ ভালোই ফিটিং হয়েছে, মানে এত ভালো ফিটিং হয়েছে মনে হচ্ছে নতুনই একটা সোফা। এখন হচ্ছে আমার যে ড্রয়িং রুমের পর্দাটা চেঞ্জ করার পালা, আমি ভাবতেছি ইয়ালোর মধ্যে কোনো একটা কালার নেব, আমার কাছে মনে হচ্ছে ইয়ালোর মধ্যে কোনো একটা কালার নিলে ভালো লাগবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সোফার কালারটা কেমন লাগতেছে, আর আমি পর্দার জন্য কী কালারের পর্দা নিলে মনে হয় বেটার হবে। আর এটা হচ্ছে দিনের বেলার একটা লুক, তো গতদিন রাতে তো আমি কভারটা চেঞ্জ করছি, আমি ভাবতেছি দিনের বেলা এটা কেমন দেখা যায় দেখি একটু। তো এই যে এটা হচ্ছে দিনের বেলা, ভেলভেটের কভারগুলো হচ্ছে যেদিকে লাইট পড়ে ওইদিকে একরকম দেখা যায়, যেদিকে লাইট পড়ে না সেদিকে একরকম দেখা যায়। তো যাই হোক এই কভারগুলো আমি নিয়েছিলাম সোফা কভার সেলার পেজ থেকে, তো আমি উপরে পেজটা ট্যাগ করে দিব। এর আগেও তুর্কির কভারগুলো যখন আমি ইউজ করেছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু কোত্থেকে কভার নিয়েছেন কোত্থেকে কভার নিয়েছেন, আমি সোফা কভার সেলার পেজ থেকে আগেরগুলো আমাকে পাঠানো হয়েছিল, তো এই ওনাদের ফিটিংটা ভালো থাকাতে এইবার যেহেতু আমি নিবই তো এইবারও আমি ওনাদের পেজেই অর্ডার করে দিছি। এটা হচ্ছে কভারের ব্যাগটা,
এটা হচ্ছে ওনাদের মেইন কোম্পানি এলিগেন্ট টেক্সট। আর পেজটা আমি ট্যাগ করে দিব, যাদের কাভারের দরকার লাগে তারা এই পেজে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।